গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি ঠাকুর ঘর থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আমি এখন পুজো দিয়ে নেব। এবার আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। এবার গোপালের গা মুছে নেব। আমার পুজো দেয়া হয়ে গেছে। এখানে ঠান্ডা পড়েছে, ওই জন্য গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আমি চলে এসেছি রান্নাঘরে। আমি একটা রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য লাগবে গাজর, ব্রোকলি আর অ্যাসপ্যারোগাস। গাজর, ব্রোকলি আর অ্যাসপ্যারোগাসগুলো স্টিম করে নেব। স্টিম করার জন্য জলটা আমি বসিয়ে দিয়েছি। আগে গাজরটা স্টিম করে নেব, তারপর কিছুক্ষণ বাদে ব্রোকলিগুলো দেবো, ব্রোকলিগুলো আর অ্যাসপ্যারোগাসগুলো। গাজরগুলো স্টিম করতে দিয়েছি, এবার অ্যাসপ্যারোগাসগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কেটে নেব। এগুলোকে কেটে নিয়ে এগুলোকে স্টিম করতে দেব। যে এমনভাবে বানাবেন, পিছনের শক্তটা কেটে ফেলে দেবেন। যে পিছনের শক্তটুকু কেটে এগুলো ফেলে দিতে হবে। এগুলো অন্য কিছুতে ইউজ করা যায়। এবার ব্রোকলিগুলো স্টিম করতে দেবো। ব্রোকলি এবার দিয়ে দিচ্ছি অ্যাসপ্যারোগাস। দিয়ে ঢেকে দেব, স্টিম হতে থাক। ঢাকনাটা খুলে দেখি স্টিম করা হয়ে গেছে কিনা। হ্যাঁ, স্টিম করা হয়ে গেছে। এবার এটা অফ করে দেব। এটা তুলে নিই। এটা তৈরি করতে আমার লাগবে ব্ল্যাক পেপার, চিজ আর লবণ। প্যানটা গরম করতে দিয়েছি। এই মাছগুলো আমার বন্ধু। বাড়িতে যখন কেউ থাকে না, তখন আমি এদের সঙ্গেই কথা বলি। এদের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। এদেরকে খাবার দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে খাচ্ছে ওরা, আর কি কি আনন্দ করছে। এবার অলিভ অয়েল দিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেব স্টিম করা এই সবজিগুলো। আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবেন, ঢেকে দেবেন না কিন্তু, তাহলে গলে গলে যাবে আর গলে গেলে ভালো লাগবে না। এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এর মধ্যে যে কোনো সবজি দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, বিট দেওয়া যায়, আলু দেওয়া যায়। আপনাদের যেমন ইচ্ছা তেমন সবজি দিয়ে এরকমভাবে রান্না করে খেতে পারেন। এগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে না, এরকম এরকম আস্তে আস্তেই থাকবে, দেখতেও ভালো লাগবে। এটা হচ্ছে ঝটপট রান্না। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন, দিয়ে মিশিয়ে নেবে। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে টিফিনে দিতে পারেন, খুব হেলদি। আর এর উপরে চিজ ছড়িয়ে দেবেন, বাচ্চারা তো চিজ পছন্দ করে, এর উপরে চিজ ছড়িয়ে দেবেন, বাচ্চারা আরও ভালোভাবে খাবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিজ, মজরেলা চিজ। চিজ না দিয়েও খেতে পারে। চিজ দেওয়া হয়ে গেছে, এটাকে ঢেকে দিতে হবে, আঁচ ধিমি করে দিতে হবে। আর এপাশে আমি করছি ডালিয়ার খিচুড়ি, আমাদের ব্রেকফাস্ট। আর এখানে হচ্ছে দুধ, এটা মনে হচ্ছে হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। আমাদের বাড়ির সামনে নেবার এতগুলো লেবু দিয়ে গেছে, ওনাদের গাছে অনেক লেবু হয়েছে, আগে একদিন দিয়েছিল তো আজকেও দিয়ে গেছে। লেবুগুলো খুব মিষ্টি, ওনার বাড়ির গাছে লেবু, দেখতে কেমন কিন্তু খুব মিষ্টি, দারুণ খেতে। Thank you.
এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন। আজ গোপালকে ব্রেকফাস্টে নিবেদন করেছি দুধ, ডালিয়ার খিচুড়ি, ফল। আর ওই রেসিপিটার আমি নাম জানি না, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। স্কুলের টিফিন গোছাচ্ছি, আমার টিফিন গোছানো হয়ে গেছে। বড়দিদের বাড়ি ফুল নিতে এসে দেখি কি যে গাছে ঠান্ডার জন্য ফুল হওয়া কমে গেছে, এই একটাই ফুল ফুটেছে এত বড় গাছে, আর ফুল নেই, ফুল হওয়া অনেক কমে গেছে, আর ফুলগুলো সাইজে ছোট হয়ে গেছে। এই দেখেন একটা মৌমাছি ফুলের মধ্যে, বুঝলি? দেখতে পাচ্ছেন বড়দিদের বাড়ি গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে, ফুলগুলোর কালারগুলো সুন্দর। আর এখানে জানলায় লুকিয়ে লুকিয়ে ঋষভ আমাকে দেখছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।